মমতা ব্যানার্জি জাপ্পাত, এই ছাত্র যুব উন্নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপ্পাত, এই আমার নেতা আপনার নেতা অভিজিৎ দাস জাপ্পাত। খুন করা আমার কাছে যাবি জবাব চাই জবাব দাও 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 জবাব দ
আমাদের এক তরতাজা যুব নেতা রবীন্দ্রনাথ মান্নাকে মাথায় আঘাত করা হয়েছিল, আজকে অনেক জীবন বাঁচানোর জন্য সে লড়াই করছে এসএসকেএম হাসপাতালে। গতকাল শুক্রবার ভোর 4:30 সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা পুলিশের কাছে জানতে চাইব, 7 থেকে 9 দিন হয়ে গেল রবীন্দ্রনাথ মান্নার খুনের আসামি বিজেপি আশ্রিত গুন্ডাদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তারই দাবিতে আজকে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত থানায় তৃণমূল কংগ্রেসের আমাদের তৃণমূলের নেত্রী তৃণমূলের কর্মকর্তা ভোটারকে সিআরপিএফ দিনের বেলায় গুলি করে আজকে বুথে বুথ কেন্দ্রে মারছে। আমরা দেখতে পেয়েছি, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখতে পেয়েছেন, এত মর্মান্তিক বর্বরচরিত যারা বাংলা দখল করার জন্য আজকে আমাকে মেতে উঠেছে, লাস্টের সিআরপিএফ দিয়ে বাংলা দখল করতে চাচ্ছে। অমিত শাহ বলছে, নরেন্দ্র মোদী বলছে, ভোটে আমাদের জিততে হবে, সিআরপিএফ কে নির্দেশ দিয়ে অনুরোধ করবো সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি সকলের কাছে একটু আবেদন করবো, কমিশন চলছে, ইলেকশন কমিশনের একটা আইন শৃঙ্খলা আছে, উত্তেজিত হবে না, আপনারা থানায় আসবেন, আমাদের ভারপ্রাপ্ত অফিসার তার কাছে আমার দাবি পেশ করব, তারপর ঘুরে এসে আবার আমরা দোসরা মে নেব, আমরা শান্তিপূর্ণ ভাবে করবো, আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের কাছে ওসি সাহেবের কাছে আমরা আবেদন জানাবো। দোসরা মে আজকে আমি আবেদন জানিয়ে যাচ্ছি, যারা আমাদের উপরে হাঙ্গামা করেছে, আমাদের কর্মীর উপরে হাঙ্গামা করেছে, আমাদের লালপুরের যে ছেলেটা সেখানে এজেন্ট দেওয়া যায়নি বলে আমাদের প্রার্থীর অনুরোধে সেখানে এজেন্ট বসেছিলেন, তাকে মানে প্রচুর ভাবে মারধর করেছে, প্রাণে মারারও চেষ্টা করেছিল, যাই ওসি সাহেবের উদ্যোগে সেটা আমরা তাকে উদ্ধার করা হয়েছে। তো আজকে আমি একটা কথা বলবো, যেখানে সারা ভারতবর্ষে কোন প্রধানমন্ত্রী, সারা বিশ্বে যেসব রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী থেকে যে ভারতবর্ষে যে আমরা থানার বড় বাবুর কাছে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, প্রণব বাবু যাচ্ছেন, যাচ্ছেন আমাদের মদন বাবু, যাচ্ছেন আমাদের তুহিন সাউ, তিন চারজন যাচ্ছি, বক্তব্য রাখবেন, আমাদের আজিমুল শেখ আছে, আজিমুল হোসেন আছে। মহাশয় উপস্থিত আছেন আজকের এই বিক্ষোভ সমাবেশে, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, সম্মানীয় ঠিক রাতের অন্ধকারে সমস্ত জায়গায় ঘুরছে, আসামিরা গা ঢাকা দিয়েছেন,
তিন নম্বরটা আমাদের সঙ্গে কি আলোচনা হলো না হলো সেটা আমরা এখানে মাইকে বলবো না। আমাদের দাবি ছিল মোহাম্মদপুর এক নম্বর অঞ্চলে আমাদের দলীয় নেতৃত্বদের আপনাদের থানার যে সৃষ্টি করা মিথ্যা মামলা আসামিদের গ্রেপ্তার করা যাবে না, এই বিষয়টা থানায় আমরা মাইকে আপনাদের সামনে বলতে পারবো না, অনেক রিপোর্টার রিপোর্টার আছে। এই তিনটি দাবিকে আজকে উনি আমাদের সঙ্গে সহমত, আমরা ধন্যবাদ জানাবো ভগবানপুর থানার ভারপ্রাপ্ত অফিসারকে এবং অন্যান্য আধিকারিক এবং পুলিশ পার্সোনেলদের। এবং আপনারা সেই সঙ্গে সঙ্গে আগামী দিনে যে কর্মসূচি আমাদের রাজ্যব্যাপী যে কর্মসূচি, আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী যে কর্মসূচি ঘোষণা করেছেন সারা রাজ্যে সারা ব্লকে সারা অঞ্চলে আঞ্চলিক ভাবে সমস্ত জায়গায় ভারতবর্ষের অপদার্থ অযোগ্যদের স্বরাষ্ট্রমন্ত্রী যার নির্দেশে আজকে চার চারটা কর্মী আমাদের তাজা খুন হয়েছে, বুথ কেন্দ্রের মধ্যে তাকে গুলি করে মারা হয়েছে, তারই প্রতিবাদে এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের প্রতিবাদে সমস্ত অঞ্চলে 10টি অঞ্চলে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত রাস্তায় বিক্ষোভ মিছিল সংগঠিত করতে হবে। যারা এখানে আছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন, যারা অঞ্চলের সভাপতি সহ অন্যান্য যারা দায়িত্বে আছেন, সকলকে পার্টির পক্ষ থেকে অনুরোধ করবো, আবেদন করবো আগামীকালের প্রোগ্রাম, নেত্রীর প্রোগ্রাম, সারা রাজ্যের প্রোগ্রাম, আন্দোলনের প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কালকে বিক্ষোভ প্রদর্শন করবেন শীতলকুচিতে গিয়ে, নিশ্চয়ই আপনারা টিভির পর্দায় দেখেছেন। আমি তাই সকলকে অভিনন্দন জানিয়ে আবার পুনরায় আমি পুলিশ প্রধানকে ধন্যবাদ জানিয়ে আমাদের বিক্ষোভ সমাবেশের অবস্থান কর্মসূচি আজকে আমি সমাপ্তি ঘোষণা করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস নমস্কার জানি, আজকে আমার অবস্থান কর্মসূচি ঘোষণা আমি সমাপ্তি ঘোষণা করছি। দাবি এক নম্বর, গত 27 মার্চ নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী সহ তার আশ্রিত গুন্ডাদের, বিজেপি আশ্রিত গুন্ডাদের, তাদের পূর্ব পরিকল্পিতভাবে আমাদের এক নেতা, 45 বছরের নেতা, কয়াল 2 নম্বর অঞ্চলের বলরামপুর গ্রামের রবীন্দ্রনাথ মান্নার মাথায় আঘাত করা হয়েছে। বোমাই ছিল, SSKM কলকাতা হসপিটালে ভর্তি ছিল এবং আজ গতকাল শুক্রবার ভোর 4:30 অনেক বাঁচার জন্য লড়াই করছে, ডাক্তারবাবুরা তার সঙ্গে লড়াই করছেন কিন্তু প্রাণ রক্ষা হলো না। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখানোর জন্য তারা খুনি আসামিদের গ্রেপ্তারের জন্য আজকে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত থানায় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামিল হয়েছি বিক্ষোভ অবস্থান সমাবেশ। 2 নম্বর আমাদের লোকাল ইস্যু ছিল গত পয়লা এপ্রিল আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে ফেলে এবং সে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী সব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাইরেক্ট সরাসরিভাবে তারা দালালি করছে যে আমাদের, তার উদাহরণস্বরূপ তিনি নিজে ঘোষণা করছেন যে এই বিধানসভা নির্বাচন বিধানসভা ক্ষেত্রের যে কোনো মানুষ যে কোনো জায়গায় পোলিং এজেন্ট থাকতে পারে, এটা তার সাংবিধানিক অধিকার কমিশনের ঘোষিত নিয়ম বা আইন। সেই হেতু আমাদের মোহাম্মদপুর 2 নম্বর 1 নম্বর অঞ্চলে 24 নম্বর বুথে আমরা একটি পোলিং এজেন্ট বসিয়েছিলাম, তার যার নাম হচ্ছে সোনা মল্লিক, বাড়ি বেউদিয়া, এবং তাকে পুলিশ এবং CRPF তাকে জোর করে ব্যারকটে টেনে নিয়ে এসে বিজেপি হারবাধাতে তুলে দেয় এবং তাকে গাছে বেঁধে বুথ কেন্দ্রের আগের দিকে গাছে বেঁধে তাকে মেরে দেওয়ার পরিকল্পনা হয়েছিল এবং তাকে নদী পেড়ে যাওয়ার ব্যাপারে যে আবার তাকে খুন করার চেষ্টা করছিল, তাকে যে হারে মারা হয়েছে, তার চোখ নষ্ট করা হয়েছে, মাথা ফাটানো হয়েছে, তার পা জখম করা হয়েছে, শরীর জখম করা হয়েছে, মানে ব্রিটিশ শাসন এভাবে করেনি যা লক্ষ্য করা গেল, সেই সোনা মল্লিককে কোনোরকম কোনোভাবে আমরা খবর পেয়ে ভগবানপুর থানার ওসি আমরা রাজা মণ্ডল অনেক দায়িত্ব নিয়ে অনেক ঝুঁকিলে তাদেরকে উদ্ধার করে তমলুক হসপিটালে আজকে জীবনে আমার মৃত্যুর সঙ্গে পাদা লড়ছিল, গতকালই বাড়ি এসছে, চোখ দেখতে পারে নষ্ট, তাকে কলকাতায় আবার পাঠানো হবে তার চোখ অপারেশনের জন্য। আর একটা দাবি আমাদের ছিল যে মোহাম্মদপুর 1-এর ওই দিন একটি মিথ্যা কেস করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, যে কেসে আমাদের মোহাম্মদপুর 1-এর নেতৃত্ব চাঁদনী প্রধান সহ আমাদের যুব নেতৃত্ব রাজীব হাজরা সহ আমাদের তাপস দলপতি সহ বিভিন্ন আরো 12 জনকে একদম অ্যাটেম্প টু মার্ডার 307-326-এ আসামি করা হলো, যে আসামিকে আবার বাড়ি বাড়ি সেই বিজেপির হারমাদরা বাড়ি বাড়ি আবার ধমকা ধমকাচ্ছে, রাতের অন্ধকারে তালি ভাঙতিছে,
গাছ কাটতেছে, তাকে ভয় দেখাচ্ছে, তাদেরও গ্রেপ্তারের দাবি না করা হয় মিথ্যা কেস আসামিদের, সেই দাবিটা আমরা বড়বাবুকে জানিয়েছি। ঠিক আছে, আগামীকাল আমাদের নেত্রীর নির্দেশে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী গুন্ডা রক্তচক্ষু দখল করতে পারে তারা জেনে গেছে ইতিমধ্যেই। প্রথম দফায় দেখলো যে নির্বাচনে মানুষ রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে, দ্বিতীয় দফায় দেখলো তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে, তৃতীয় দফায় দেখলো যে আবার বাংলার মানুষ তৃণমূল পক্ষের আবার কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে, মমতা ব্যানার্জিকে আবার বিপুল সংখ্যা ভোটে তার নির্বাচিত করছে। এই লক্ষ্যে আজকে দিল্লিতে বসে জেপি নাড্ডা সহ মোদি সহ অমিত শাহ সহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী একটা যুক্তি রাত্রেবেলা করলো যে কোনোভাবে আমরা দিলীপ ঘোষের চিঠি দেখিয়েছি, দিলীপ ঘোষও স্বীকার করছে যে আমরা পশ্চিমবাংলায় আমাদের ক্ষমতা দখল করার দুঃস্বপ্নে প্রথম দফাতে আমরা তিন চারটি আসন ছাড়া বেশি পেতে পারার আশা নেই। তারপরে আবার আরামবাগের যে সাংগঠনিক জেলা নেতৃত্ব বিমান ঘোষ সেও লিখে পাঠিয়েছে দাদা আমাদের অবস্থা খারাপ, নেক্সট কী আবার হবে আপনারা যেভাবে দখল করা করুন। এই পরিকল্পনাতে রাতের অন্ধকারে তিনজন যুক্তি করে মিলিটারিকে দিয়ে আধা সামরিককে দিয়ে সিআইএসএফকে দিয়ে আজকে ভোটারকে গুলি করছে রাতের অন্ধকারে, আবার সংখ্যালঘু দেখে 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 অত্যাচার করা চলছে। এটা অবাক লাগে, ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো নজির নেই। রাজনীতি দিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী আজকে ফেরিওয়ালার মতো সনপাপড়ি বিক্রি করছে পাড়ায় 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 পাড়ায়, আবার স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে দাঁড়িয়ে যাচ্ছে আমাকে আমাকে জিতাও আমাকে জিতাও, একদিন তো কলা পাতা পেতে ভাত খায়নি বা গরিবের বাড়িতে, আজকে ভোটের মুখে এসে কে রিক্সাওয়ালা কে ফ্যানওয়ালা তার বাড়িতে হোটেল দিয়ে খাবার দিয়েছে পাতা বসে খাচ্ছে দেখাচ্ছে। আমি খুব জনদরদি, আমি বাংলার মানুষ, আজকে মমতা ব্যানার্জির পক্ষে রায় দিচ্ছে, দু তারিখে মিলে নেবেন। দু তারিখের পর যারা আজকে হারমাদ বিজেপির হারমাদরা, যারা আজকে পুলিশকে সহযোগিতা করছে, যে সব যে পুলিশের একটা শ্রেণী যারা আমাদের সঙ্গে বিদ্রোহ করছে বেইমানি করছে, দু তারিখের পর আমার বাংলার মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে, তারপর তারা ঘরে থাকতে পারবে। তো আজকে আমাদের ছেলেরা আজকে শান্তিপ্রিয় দলের ছেলেরা আজকে ঘরে থাকতে পারছে না, আজকে তার ঘরে বা পুকুরে মাছ মেরে দেওয়া হচ্ছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে, তাদেরকে স্কুল যেতে দেওয়া হচ্ছে না, তাদের ভয় দেখানো হচ্ছে রাত্রিবেলা, প্রধানের ঘর লুট করতেছে, ওখানে ঠান্ডা মারতেছে, সেখানে ঠান্ডা মারতেছে, ধমক চমক দিচ্ছে। দু তারিখের পর কী হবে এটা তো নিশ্চিত ফাইনাল, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি আসন নিয়ে আবার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী বাংলা দখল করবে। অঞ্চলে দশটা অঞ্চলে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুন্ডা অপদার্থ অযোগ্য, যার নির্দেশে আজকে বাংলায় রক্তের বন্যা বই চলছে, রক্তের স্নান করতেছে, তার অবিলম্বে পদত্যাগের দাবিতে আজকে আমাদের সমস্ত কর্মী সমর্থক দরদি যারা আছে তারা প্রতি অঞ্চলে